সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই। স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট প্রফেসর বাসু। প্রফেসর বাসু এই নামটা শুনলে প্রত্যেকেই কিন্তু অনুষ্ঠানটা দেখার জন্য টিভির সামনে বসে পড়েন, আর হাতের মোবাইলটা নিয়ে সমানে চেষ্টা করতে থাকেন যে কখন আমরা একটু বুকিংটা পাব। তাই বুকিং যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে সমানে ফোন আসতে থাকে বুকিংয়ের জন্যে। কেন, এই কেনর পেছনেই লুকিয়ে আছে সমস্ত রহস্যটা। সেই রহস্যটা হচ্ছে জ্যোতিষ এবং তন্ত্র একই সাথে তিনি করেন। তন্ত্র তো আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষ করছেন, ন্যাটাল চার্টও দেখছেন, কিন্তু একটা চার্টকে ডিভিশন অনুযায়ী ভাগ করে তাকে যে কতটা ভাগে ভাগ করা যায় এবং সেখান থেকে তারপর সেই চার্টের প্রতিকারে আসা হয়, তন্ত্রটা কিভাবে তিনি করেন, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের সচেতন করার জন্যে, এই অনুষ্ঠান সঠিক ঠিকানাটা বলে দেওয়ার জন্যে, যেখানে এলে আপনি সঠিক পথটা পাবেন, আর সেই পথের কান্ডারই হচ্ছেন প্রফেসর বাসু। ওনাকে স্বাগত জানাবো সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে, আপনাদের প্রত্যেকের তরফ থেকে এবং আমার তরফ থেকে। নমস্কার দাদা। নমস্কার নমস্কার দাদা, আপনি তো একজন কান্ডারি আমাদের জীবনের সঠিক পথ প্রদর্শক। সেই জায়গায় আপনি জ্যোতিষ এবং তন্ত্র দুটোই করেন, একটা ন্যাটাল চার্টকে ডিভিশন অনুযায়ী যেমন ভাঙেন সেরকম তন্ত্রটাও সেইভাবে করেন। তা আজকে একটু তন্ত্রের বিষয় নিয়ে আমি একটু জানবো। প্রথমে বলি যে কান্ডারি বললে ভুল হবে, সত্যিকারের কান্ডারি এবং সর্বশেষ এবং সর্বপ্রথম কান্ডারি যিনি, তিনি হলেন স্বয়ং ঈশ্বর। হ্যাঁ, এই জায়গায় দাদা আপনাকে একটু ইন্ট্রোডাক্ট করলাম, সেই কান্ডারি কিন্তু এই অ্যাস্ট্রোলজিটা সৃষ্টি করেছিলেন এবং তন্ত্রের সৃষ্টি করেছিলেন, কিন্তু তার অধ্যয়ন বা সেটা প্রচারের জন্যে আপনাদের মতো মানুষের প্রয়োজন। আজকে স্বামীজি না থাকলে রামকৃষ্ণদেবকে কিন্তু চিনতে পারতেন না, সারা বিশ্বে রামকৃষ্ণদেবের নাম ছড়াতেন না, ঠিক এটাও তাই আমি আমি মনে করি। ঠিকই বলেছেন, আসলে আমরা যে কাজটা করি সেটা হলো একটা পথ প্রদর্শক, একটা গাইড হিসাবে। আর আমি আমার আর একটা ক্ষেত্র আছে যেটা আমার প্রধান ক্ষেত্র বলা যেতে পারে, সেটা হচ্ছে আমি একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াই, একটা খ্যাতনামা ইঞ্জিনিয়ারিং কলেজ কলকাতার, সেখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি সিনিয়র প্রফেসর। তো সেক্ষেত্রে আমি যেভাবে আমার দায়িত্ব স্টুডেন্টদের, ইঞ্জিনিয়ারিং যারা পড়তে আসছে সেই সমস্ত স্টুডেন্টদের যেভাবে যতটা পারা যায় আমাদের শিক্ষা দান করা, এবং সবশেষে যখন 4 ইয়ার্স কোর্স কমপ্লিট করে তারা যখন চাকরি পেয়ে 4th ইয়ার পাস করার আসার আগে 3rd ইয়ারই ক্যাম্পাস ইন্টারভিউ চান্স পেয়ে যায়, তারা যখন এসে মিষ্টি নিয়ে এসে প্রণাম করে, তখন মনে হয় যে এটা, এই আনন্দটা অন্য কোনোভাবে বিচার করা যায় না, ইট ক্যান নট বি মেজার্ড ইন টার্মস অফ মানি। আলাদা একটা অনুভূতি মনের মধ্যে জেগে ওঠে। ঠিক যেরকমভাবে আমার অ্যাস্ট্রোলজিতেও আমি যখন কাউকে ঠিকঠাক প্রতিকার দিতে পারি এবং 2-3 মাস পরে কেউ আমার ওয়েবসাইটে বা সুলেখাতে বা আমার জাস্ট ডায়ালে যেখানে যারা প্রোফাইল আছে সেখানে ভালো রিভিউ দেয় এবং ব্যক্তিগতভাবে আমাকে ফোন করে জানায়, কৃতজ্ঞতা জানায়, তখন মনে হয় যে কিছু একটা কাজ করতে পারলাম, যা শিখেছি যেভাবে শিখেছি যেরকমভাবে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংকে ভালো লাগার জন্যে আজকে এই জায়গায় আমি পড়াচ্ছি, অধ্যাপকের ভূমিকাতে পালন করছি, ঠিক সেভাবেই অ্যাস্ট্রোলজিটাকেও বহুদিন আগে ছোটবেলায় কোনো একটা ভালো লাগার জায়গা থেকে পড়াশোনা শুরু করেছিলাম। তারপরে জেনেছিলাম সেখানে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব আছে। আগের দিন একটা অনুষ্ঠানে আমি হিন্ট দিয়েছিলাম কীভাবে ইনভলভ, ইভেন কোনো একটা রেমেডি নিতে গেলে সেই রেমেডি জেমস্টোন, অনেকে বলেন যে জেমস্টোন কীভাবে কাজ করে, কীভাবে কাজ করে সেটাও আমি বলেছিলাম, তার জন্যে পড়তে হয় অ্যানাটমি, আমাদের মানব দেহের অন্তর্গঠনে কী কী নার্ভ কাজ করছে এবং কীভাবে সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছচ্ছে থ্রু সেরিব্রাল কর্টেক্স ফ্রম দ্য 3 নার্ভস, একটা আর্মে যেটা আছে আমাদের 3টে নার্ভ, রেডিয়াল, মিডিয়ান, আলনার। যাই হোক, তো জানতে হবে পড়াশোনা করতে পারলে ভালো লাগে, সেটাকে আমরা যদি অ্যাপ্লাই করতে পারি আরও ভালো লাগে। তো
তো আমি বলি যেটা শুরু করছি তন্ত্র নিয়ে তন্ত্র হয়েছে। নিয়ে, যেটা বললেন তন্ত্র, আসলে এখন তন্ত্র কথাটা খুব ইউজ হয়। তন্ত্র বেসিক্যালি যা উদ্দেশ্য, যেটা সমস্ত রকম সাধনারই যার উদ্দেশ্য, সেটা হলো ঈশ্বরের কাছে যাওয়া, ঈশ্বরকে বোঝা। এটাকে বলা যেতে পারে আত্মতত্ত্ব উপলব্ধি। ঈশ্বর কোথায় আছে এই প্রশ্ন সবাইকার, কিন্তু যে সাধনার মাধ্যমে তাকে উপলব্ধি করতে পারে, হয়তো অনেক সময় এরকম উপলব্ধি করে তার নিজের শরীরেই ঈশ্বর বিরাজমান। অর্থাৎ এই খণ্ড থেকে অখণ্ডের যে মিলন, যে রেজোনেন্স, আমাদের যে নিজেদের যে রেজোনেন্স, আমাদের চিন্তা ভাবনা তার সঙ্গে ইউনিভার্সের যা ফ্রিকোয়েন্সির সঙ্গে আমাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করে গেলেই একটা রেজোনেন্স বা অনুনাদ তৈরি হয়। ফিজিক্সে যারা পড়েছেন, হায়ার সেকেন্ডারি জানেন তারা রেজোনেন্স কাকে বলে। তো যাই হোক, সেই রকম সাধনার মাধ্যমে আমরা যদি নিজেকে আমাদের বিশাল ইউনিভার্সের সঙ্গে এক করে দিতে পারি, তখনই আমাদের উদ্দেশ্য সফল হয়। তন্ত্র সাধনাও ঠিক সেরকমই, সেই কারণেই ব্যবহৃত হতো বা আজও হয়। তো তন্ত্র ক্ষেত্রে আমরা বলবো যে সাধনা হলো এই নিজের জন্য, নিজের আত্মতত্ত্ব উপলব্ধি, নিজের আত্মিক উন্নতির জন্য। এবং সেই আত্মিক উন্নতি করতে করতে সাধক বাই ডিফল্ট কিছু স্পিরিচুয়াল পাওয়ার পায়। সেই স্পিরিচুয়াল পাওয়ারকে যদি শুভ কাজে লাগানো যায়, তাহলে কিন্তু একজন উপকৃত হতে পারে। সেই শুভ কাজে লাগানোর জন্যে সাধককে নিয়মিত কিছু জিনিস করতে হয়, তার গুরু পরম্পরা অনুযায়ী নিয়মিত কিছু নির্দিষ্টভাবে কিছু সংখ্যক তার যা যা গুরু বলে গেছেন, তার জপ বলুন বা পুজো আচ্চা বলুন, সেগুলো কিছু ক্রিয়া করতে হয়। আর স্পেসিফিক কাজ যখন অন্যের জন্য বসা হয় আসনে, সে আসন থেকে সে পাওয়ার পেয়ে গুরু নির্দেশিত পথে কিছু নির্দিষ্ট ক্রিয়া মেনে কাজ করলে অবশ্যই তন্ত্রের ফল লাভ পাওয়া যায়। কারণ অ্যাস্ট্রোলজি আমাদের কি দেয়? অ্যাস্ট্রোলজি আমাদের ভূত, বর্তমান এবং ভবিষ্যতের প্রেডিকশন বলতে পারে। এবং যে যে জায়গাগুলো কারেক্ট করা যায়, যে যে জায়গাগুলো ঠিক করা যায়, সেই জায়গাতে অ্যাস্ট্রোলজি সাহায্য করতে পারে। কিন্তু অ্যাস্ট্রোলজির একটা কনস্ট্রেন্ট আছে, অ্যাস্ট্রোলজি কিন্তু সব কিছু ঠিক করতে পারে না। অনেক সময় যেগুলো আমার পাওয়ার কথাও, কিন্তু আমি সঠিকভাবে আমাদের স্টোন দেওয়া যায় না, কারণ একটা স্টোনের সঙ্গে আর একটা দুরকম গ্রুপের সঙ্গে, শত্রুর সঙ্গে মিত্রকে পাওয়ার দিতে গেলে কোনোটাই কাজ হয় না। দেখা যাচ্ছে আমি একজনের চার্টে দেখলাম তার কর্ম উন্নতি দরকার আছে, খুব ভীষণভাবে দরকার আছে, আমি তার সেই জায়গাটাকে পাওয়ার দিলাম, কিন্তু দেখলাম কর্ম উন্নতির সঙ্গে সঙ্গে সে হয়তো বিদেশে চলে যেতে পারে, তার বয়স্ক বাবা মা বা তার স্ত্রীকে ছেড়ে তার সঙ্গে দূরে থাকতে হতে পারে, হয়তো সেই মুহূর্তে সেটা খুব ইম্পর্টেন্ট তাদের কাছে থাকা, তাহলে দুটো একটা সময় ট্রেড অফ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুটোকেই পাওয়ার দিতে পারি না, অনেক অনেক বিচার বিবেচনা করে পাওয়ার দিতে হয়। আর তা যেটা দিতে পারি না, যেটা আমাদের সম্ভব নয় অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি হিসাবে একজনের উপকার করার জন্য, সেইখানে আমাদের তন্ত্রের অবশ্যই সাহায্য নিতে হয়। সেই জায়গায় অ্যাস্ট্রোলজি কিন্তু স্যারেন্ডার করে দেয় প্রতিকারের বিষয়ে। ঠিক আছে, তো যে জায়গাটা বলছিলাম যে আমাদের ক্ষেত্রে আজকে আমি প্রত্যেকটা সপ্তাহে যা করি, একটা করে রাশি বা লগ্ন ধরে একজনের জাতক ব্যাধিকার হচ্ছে, এই মুহূর্তে কেমন আছেন, তার পজিটিভ দিকগুলো কি, এই মুহূর্তে তার কী কী পাওয়ার যোগ আছে, কী কী বিষয়ে সচেতন থাকতে হবে, সে বিষয়ে আমি প্রত্যেকবার বলে থাকি। আজকেও একটু ইন্ট্রোডাক্ট করলাম এই জায়গাটায় যাওয়ার আগে, যেহেতু তন্ত্রটা নিয়ে আপনি করছিলেন, সেই তন্ত্রের জায়গা থেকে ছোট্ট একটা প্রশ্ন রাখবো, এক কথা একটু আপনি যদি বলে দেন যে অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র দুটোই একে অঙ্গের সঙ্গে জড়িত একদম। সেকেন্ড হচ্ছে অ্যাস্ট্রোলজির মধ্যে মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে একটা বিষয় আছে। আজকের দিনে দাঁড়িয়ে ডাক্তারবাবুরা অনেক টেস্ট করার পর বলছেন এ সন্তান হবে কি হবে না, কিন্তু অ্যাস্ট্রোলজি সবসময় সেটা আগে পেয়ে যান, আদৌ সন্তান হবে কি হবে না। এবার সন্তান হওয়ার ক্ষেত্রেও কোনো এক সময় এটি খবরের কাগজে বেরিয়েছিল যে ডাক্তারবাবু লিখছেন যে আমরা আগে টাইম দিতাম যে এই সময় ডেলিভারি হবে, এখন পেশেন্ট পার্টি আমাদের টাইম দেয় এই সময় ডেলিভারি করলে আমি আপনাকে দিয়ে করাবো, নাহলে আমি অন্য নার্সিংহোমে অন্য ডাক্তারবাবুর কাছে যাব। তাহলে এই এই জায়গায় অ্যাস্ট্রোলজি কিভাবে কাজ করছে, বা এই যে সন্তান খারাপ হয়ে যাওয়া, সেই সন্তানকেও কি ঠিক করা যায়, বা একটা সন্তান জন্মগ্রহণ করার পর
মা বাবার অর্থাৎ উন্নতির সময়টাকে কি, আমরা ম্যানিপুলেট করছি, হ্যাঁ সে এই সন্তানের সাধারণভাবে জায়গাটা যে নিয়ে, আমাদের প্রাকৃতিক নিয়মে যেভাবে যে সময় তার তার জন্ম নেওয়ার কথা সেটাকে আমরা ম্যানিপুলেট করছি, আমরা বলছি সিজারের টাইমটা এটা হবে, এটা কমপ্লিটলি সাইন্টিফিক। ইনফ্যাক্ট আমি করে থাকি এই কাজটা, অর্থাৎ একজন যাতে যাতে তার বাবা মাকে বলে দিই আপনি কোন সময় আপনার বেবি ডেলিভারি হবে সেই টাইমটা আমি আপনাকে বলে দেবো। এটা কখনোই অবৈজ্ঞানিক বা বিজ্ঞানসম্মত খুব ভীষণভাবে, তার কারণ হচ্ছে আমাদের যেই মুহূর্তে কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করলো সেই সময় সেই স্থান এবং সেই কাল অনুযায়ী তার ল্যাটিচিউড লংগিচিউড সেই সময় থেকে মেজার করে তার লগ্নটাকে বিচার করা হয়, অর্থাৎ সেই সময় থেকে তার গ্রহের প্রভাব তার জীবনের ক্ষেত্রে পড়লো। ঠিক আছে, তো আমি যদি কোনো একটা ভালো সময় দেখে, অর্থাৎ গোচর ওই সময়টা কি আছে সেই সময় দেখে, 2 ঘন্টা অন্তর লগ্ন চেঞ্জ হয়, আমি যদি কি লগ্ন সাপেক্ষে তার জায়গাগুলো একটু ভালো হচ্ছে 2 ঘন্টা আগে করলে, আমি বলবো যে আপনি রাত্রি 8টার জায়গায় 6টার সময় আপনার বেবিকে ডেলিভারি করান, সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না যে সিজার হচ্ছে যেহেতু। হ্যাঁ, তো মোটামুটি খুব আগে বলা যায় না, কারণ 3-4 দিন আগে থেকে যদি ইম্যাচিওর বেবি বা অন্য কিছু প্রবলেম থাকে, মেডিকেল কমপ্লিকেশন থাকে, সেক্ষেত্রে মোটামুটি বলি যে যে সময়টা যে দিনটা আপনারা এস্টিমেট করেছেন ডক্টরস বলেছে সে দিন বা তার আগের দিন, এই 2 দিনের জন্যে আমাকে পার্টিকুলার টাইম দেখতে হবে, আমি দেখে বলে দিই যে আপনার ঠিক কোন সময়ে বেবি কে আপনার ডেলিভারি করা সম্ভব। এটা কোয়াইট সায়েন্টিফিক, ভেরি ভেরি সায়েন্টিফিক, এর সঙ্গে কোনো রকম ব্যাপার নেই, অবৈজ্ঞানিক বলা যায় না। যারা আরো বিস্তারিত জানতে চান এই ব্যাপারে আমি বলবো, আমার আমাকে মেলও করতে পারেন, আমি মেল করে বলে দেবো এটা কতটা সায়েন্টিফিক, কারণ এই ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল কনসেপ্টটা খুব বেশি বেশি দরকার আছে, টাইমটা দরকার আছে, প্লেসটা দরকার আছে। যাই হোক, তো এই ব্যাপারে যেটা বলছিলাম, তো এটা খুবই সায়েন্টিফিক এবং এখন হচ্ছে, খুবই হচ্ছে এবং করে অনেক উপকার পাচ্ছে, তাই প্রত্যেকেই চায় আমার বেবিকে একটা ভালো জায়গা তার ভালো ভাগ্য নিয়ে জন্মাক যতটা সম্ভব। জন্মানোর পর একটা টাইমের পর সেই ছেলে বাড়ির থেকে চলে গেল, হ্যাঁ খারাপ হয়ে গেল একদমই, বা আমার অবনতি হয়ে গেল। যেমন আজকে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আমি যে বলছিলাম যে আমি ডিভিশনাল চার্টের সঙ্গে সঙ্গে আজকে বলবো যে কি কি রাশি বা কোন কোন রাশি লগ্নের জন্য এখন এই সময়টা ভালো বা কি ভালো, সেটা বলার আগে বলে নিই যে ডিভিশনাল চার্টে আমরা তো যেটা জানেন আপনারা 16 থেকে 20 খানা চার্ট আমরা বিচার করে থাকি, তো সেইগুলোর জন্য আমি একটু বলে দিই কোন কোন চার্ট কি কি সিগনিফাই করে। অর্থাৎ একজন জাতক বা জাতিকার তার বিচার করতে গেলে, তার কোষ্ঠী বিচার করতে গেলে, কোষ্ঠী মানে এটাই, কোষ্ঠী মানে একটা সিঙ্গেল চার্ট, নেক্সট কালেকশন অফ চার্টস, অনেকগুলো চার্ট, অনেকগুলো ছক নিয়ে একটা কোষ্ঠী তৈরি হয় ঠিকঠাক কোষ্ঠী করতে গেলে। দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষে আমি ছাড়া তো আমি কাউকে দেখতে পাই না, বিদেশে নিয়ে অনেকে কাজকর্ম করছে, বিস্তর রিসার্চ হচ্ছে। যাই হোক, তো বলি D1 মানে যেটা সবাই দেখেন, যাদের যাদের কাছে কুষ্টি বা লগ আছে আপনার ছক আছে, দেখবেন চার্ট একটা চার্ট হয়তো আছে D1, এটাকে D1 বলে বা লগ্ন ছক বলে, তার পাশে একটা D9 আছে নবাংশ ছক বলে আমরা। তো তারপরে আমি বলি D1 মেনলি এটা জেনারেল, সমস্ত ভাব বিচারের ক্ষেত্রে জেনারেল, আপনার এটা হতে পারে, আপনার ভাগ্য এরকম হতে পারে, আপনার চাকরি এরকম হতে পারে, আপনার সন্তান এরকম হতে পারে, কিন্তু এগুলো ডিটেল স্টাডি করতে গেলে প্রত্যেকটা চার্টের করেসপন্ডিং চার্ট থাকে। D2 বলি, এরপরে D2 হচ্ছে আমরা জেনারেলি করি ওয়েলথ অ্যান্ড ফ্যামিলি, আমি কোন ফ্যামিলি, আমার ফ্যামিলি লাইফ কেমন হবে, আমার ক্ষেত্রে আমি কেমন ওয়েলথ পাবো, সম্পদ কেমন হবে, কতটা আমার সম্পত্তি থাকবে, কতটা সম্পদশালী হবো আমি জীবনে, তার জন্য D2 দেখতে হয়, যেটাকে আমরা হোরা বলি। D3 তারপরে আসছে দ্রেককান, অর্থাৎ একজনের মানসিক জোর বা সিবলিং, তার ভাই বোন কেমন হবে, তার চরিত্র কেমন হবে, সে কি চরিত্রের জাতক, এটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে বিয়ে দিতে গেলে বাবা মার কনসার্ন থাকে আমি যার সঙ্গে বিয়ে দেবো আমার মেয়ের বা ছেলের তার চরিত্র কেমন হবে, আগে থেকে বোঝা যায়, পরিষ্কারভাবে বোঝা যায় সে কতটা পারভার্টেড, কতটা ভালো, কতটা সাত্ত্বিক, কতটা তামসিক, কতটা রাজসিক, সব বলা যায় এই D3 থেকে। নেক্সট D4, অর্থাৎ ফর্চুনা বা প্রপার্টি, একজন নিজে কতটা প্রপার্টি করবেন জীবনে, বাবা মায়ের ইনহেরিট করা না, নিজে জীবনে কতটা সম্পদ সম্পত্তি প্রপার্টি লাভ করতে পারবে নিজে খেটে, তো সেটা থাকে যায় আমাদের D4 বা চতুর্থাংশ থেকে। তারপরে আছি D7, যেটা বলছিলাম চিলড্রেন বা আমাদের বলি আমরা প্রজেনি, অর্থাৎ সন্তান সন্ততির জায়গাটা, শুধুমাত্র D1-এ বা D9-এ আমি পঞ্চম স্থানটা দেখলাম, দেখেই আমি বলে দিলাম আপনার সন্তান কেমন হবে, বলা যায় না,
অনেকটা ওই ঢিল মারার মতো হয় আন্দাজে। আন্দাজে ঢিল ছিল। এক্স্যাক্টলি, এই D7 দেখলে বোঝা যেতে পারে আপনার কটা সন্তান হবে, প্রথম সন্তানটা কি হবে, দ্বিতীয়টা কি হবে, এটা বলা 100% খুব ভালো করে বলা যায়, কিন্তু আমি বলি না, কারণ এটা যেহেতু ইললিগাল। এখন তো বুঝতেই পারছেন অনেকেই, এখনো আমরা সেই জায়গায় যেতে পারিনি যেখানে আমাদের একজন ছেলে এবং মেয়েকে সমানভাবে বিচার করা হয়, সেই জায়গায় আমরা এখনো পিছিয়ে আছি, তো আমি জায়গাটা বলি না। যাই হোক, তো বলা যেতে পারে। এবং তারপরে বলি D9, D9টা নবাংশ, যেটা আমরা ওয়াইফ, আমার স্ত্রী কেমন হবে, আমি ধর্ম বিষয়ে আমি কতটা অগ্রসর হব, কতটা ধার্মিক হব, এবং রিলেশনশিপ উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, যেটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যবসার ক্ষেত্রে, আমি বিদেশে ব্যবসা করতে পারবো, বিদেশের সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো কিনা, এই জায়গার জন্য আমাদের D9 বা নবাংশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর বলি D10, এটা বলেছিলাম মেনলি প্রফেশন, কেরিয়ার, আমি কি ফিল্ডে আমি চাকরি করব। আমি এই ফিল্ডে নিয়ে কি চাকরির চেষ্টা করব না করব না, আমি চাকরি করব না ব্যবসা করব, করতে গেলে আমাকে যেখানে আছি সেখানে থেকে ভালো করতে হবে, কোন দিকে করতে হবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোন দিকে আমি ব্যবসাটা করব, কোন দিকে গেলে চাকরির ক্ষেত্রে গেলে আমার ভালো ইম্প্রুভমেন্ট হবে, আমি ভালো প্রমোশন পাবো, এই জায়গাগুলো দেখতে গেলে D10 দেখতে হয়। তার সঙ্গে বলি D12, প্যারেন্টস, আমার বাবা মায়ের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আমার বাবার শরীরটা নিয়ে খুব চিন্তিত, সত্যি কি কোনো কিছু ফাঁড়া আছে, কোনো কোনো ফ্যাটাল কিছু আছে, দেখার জন্য কি করতে হবে, D12, D12 দেখার সঙ্গে সঙ্গে বাবা মায়ের জায়গাটা খুব ভালো করে জানতে পারা যায়, তার সঙ্গে DAP ম্যাচ করে নিই, টাইমটা কেমন যাচ্ছে, সেখান থেকে বলা যায় যে আপনার বাবার 6 মাস পরে একটা অ্যাক্সিডেন্ট আছে, বা আপনার মায়ের একটু হার্টের সমস্যা হতে পারে, আপনি সজাগ থাকবেন, কিছু হলেই ডাক্তার কাছে যাবেন। তারপরে বলি D16, গাড়ি বাড়ি করতে পারবো কি না, ভেহিকলস, ট্রাভেলিং, অনেকে খুব ভ্রমণ করতে, ভ্রমণটি পাশু বাঙালি আপনারা জানেন, কিন্তু ভাগ্যে থাকে না, তো আমার ভাগ্যে আছে কি না, ক বছরের পর থেকে আমি ঘোরাঘুরি করতে পারবো, সেটা এই শখটা পূর্ণ হবে, এটার জন্যে D16 বা সোরামশো দেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। D24, চতুর্বিংশাংশ, আগের এপিসোডে বলেছিলাম চতুর্বিংশাংশ দেখতেই হবে, আমি চাচ্ছি আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তার দেখা যাচ্ছে ফিজিক্স নিয়ে সে জেনারেল স্টাডি করতে চায়, সে রিসার্চ করতে চায়, সে হয়তো নিউক্লিয়ার ফিজিক্সে খুব ভালো হচ্ছে, তার ন্যাক আছে, আমি কিন্তু চাচ্ছি আমি আমার ছেলেকে মেডিকেলি বা আমি ডাক্তার তৈরি করব। আমার চাওয়াটার উপরে ছেলেকে চাপিয়ে দিলে মুশকিল আছে, তার চার্টে দেখতে হবে D24 কি বলছে, তার ফোর্থ ফিফথ অ্যান্ড নাইন্থ হাউস D1 এ লাগার সঙ্গে সঙ্গে দেখতে হবে তার D24, এক্সাক্ট বলা যেতে পারে যে কি ফিল্ডে সে পড়াশোনা করলে ইম্প্রুভড করতে পাবে, ইম্প্রুভমেন্ট হবে। কারণ বিদেশে আপনারা জানেন অবাক সবাই যে একদম প্লে গ্রুপ থেকেই একটা ছেলেকে বা একটা মেয়েকে মনিটর করা হয়, তার ন্যাকটা দেখা হয় কোন দিকে তার ন্যাক আছে, ওদের ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, তাই ওরা সেই দিকে কি একজন খেলোয়াড় হবে, একজন সঙ্গীতজ্ঞ হবে, না একজন অ্যাডমিনিস্ট্রেটর হবে, বা একজন ব্যবসায়ী হবে, সেই দিকে সেটাকে মনিটর করা হয় ছোটবেলা থেকে, তারপর সেই ফিল্ডে দেওয়া যেতে পারে, কারণ তাদের ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, সেটা তারা যা চায় অনেকটা করতে পারে, আমাদের এই ডেভেলপিং কান্ট্রিতে সবসময় সম্ভব হয় না, সেই ক্ষেত্রে এই অ্যাস্ট্রোলজি কিন্তু হেল্প করবেই করবে, আপনার ছেলে বা মেয়েকে আপনি কোন বিষয়ে পড়াশোনা করাবেন এবং কোন দিকে ন্যাক থাকবে তার, কোন দিকে গেলে সে জীবনে চরম সাকসেসফুল, সাকসেসের কৃতকার্য হতে পারবে, চরম শিখরে পৌঁছতে পারবে সাফল্যতার। তারপরে D30, বিভিন্ন রকম কোর্ট কেস, এভিল এফেক্টস, আমাদের ফেলিওর, ব্যাড লাক, সমস্ত কিছু D30 থেকে বোঝা যায়, এই মেনলি এভিল এফেক্টস, আমি একটা কে কোর্ট কেসে বা ইললিগাল কোনো ব্যাপারে জড়িয়ে পড়বো কি না, হঠাৎ করে আমার ওই জেল কারাবাস হতে পারে কি না, হ্যাঁ আমি এমনি এমনি কোনো বসি নই কিন্তু ফেসে যেতে পারি কিনা, তাহলে কোন সময়টা আমার অ্যালার্ট থাকতে হবে, D30 এভিল এফেক্টস বা ত্রিশাংশ। তারপরে বলি আমরা খেদাংশ, D40, এটা ম্যাটারনাল লেগেসি, আমি আমার মামা বাড়ির সূত্র থেকে কিছু পাবো কিনা সম্পত্তি, মায়ের দিক থেকে কিছু পাবো কিনা। D45, প্যাটার্নাল লেগেসি, আমি আমার বাবা মায়ের কাছ থেকে কিছু পাবো কিনা, বা আমার ঠাকুরদার কাছ থেকে কিছু পাবো কিনা, বা কোনো প্রবলেম থাকলে আমার পারিবারিক পৈতৃক সম্পত্তি পেতে অসুবিধা হবে কিনা, সেইগুলো দেখতে গেলে D45 দেখতে হয়, সেটাকে আমরা বলি অক্ষতাংশ। তারপরে আসছি আমরা D60, ষষ্ঠাংশ, অর্থাৎ পাস্ট বার্থ, অনেকে জানতে চান আমি গত জন্মে কি ছিলাম, গত জন্মে আমার জীবনটা কেমন ছিল, একটা খুব ইন্টারেস্টিং কথা বলে দিই আপনাদের, এইখানে অ্যাস্ট্রোলজি কিন্তু বলতে পারে, আপনারা জানেন আমাদের, আমরা হিন্দুরা বিশেষ করে পূর্বজন্ম বিশ্বাস করি, এবং এটাও বলা হয় আমাদের দেহ ছাড়ার সঙ্গে সঙ্গে সূক্ষ্ম দেহে আমাদের সমস্ত কর্মগুলো চলে যায় এবং পরবর্তী জীবনে আমাদের সেগুলো ভোগ করতে হয়। এই D60 বলে দেয় যে আপনি পূর্বজীবনে
কি ছিলেন, কেমন ছিলেন, কেমন মানুষ ছিলেন, ফিজিক্স স্টাডি করলে সেটা বোঝা যায়। এছাড়া চারটে চার্চ আছে, D5, D6, DH, D11, যেখান থেকে ফেম, পাওয়ার, হেলথ, আনএক্সপেক্টেড ট্রাভেলস অ্যান্ড ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশনটা বোঝা যায়। তবে আমি আয়ু কারণ নির্ণয় করি না, করাটা খুব সহজ ম্যাথামেটিক্স, কিন্তু আমি করি না, এটা আমার আনএথিক্যাল মনে হয় যে আমি কদিন বাঁচবো আমি কাউকে বলে দিই না, মোটামুটি অ্যাভারেজ লাইফটা বলে দিই। কিন্তু আজকে ধরুন আমি যদি জানি যে আমি গত পরশু বা সামনের আগামী সপ্তাহে আমার ডেট আছে, তাহলে এই 6 দিনের কাজটা আমি করতে পারবো না, তার জন্যেই আমি কাউকে ফিক্সড ডেট বলে দিই না, কিন্তু ক্যালকুলেশন করলে জ্যোতিষশাস্ত্র সেটাও বলে দিতে পারে। যাই, আর এইভাবে ক্যালকুলেশন করেন বলেই আজকে আপনাদের জীবনে সফলতা দিতে পেরেছেন। আর সেই সফলতা যদি চান আপনি, তাহলে ছোট্ট একটা কাজ করুন, টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার 9674250516 এবং আরেকটি নাম্বার রয়েছে 9748403694, এই নাম্বারে ফোন করুন, করে বুকিং করে যোগাযোগ করুন। কারণ সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা করতে হবে না, তাই সময়ের কাজ আপনাকে সময় করতে হবে, আর সময়টাকে আপনাকেই ধরতে হবে। যিনি সময়ের কাজ সময় করেন, সময়টাকে ধরে নিতে পারেন, তিনি জীবনে লাভবান হন। তাই সময় নষ্ট না করে এই মুহূর্তে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। আমি যাব দাদার কাছে, কিন্তু যাওয়ার আগে আমি আবারও একটু বলে দেব, 18, 19, 20 অক্টোবর মাসে দাদা ইউএসএতে থাকছেন, সেই বিষয়ে একটু বলবেন। আর প্রত্যেক মাসে কিন্তু আপনারা একবার কাটোয়ায় পাচ্ছেন, সেটা কবে পাচ্ছেন একটু ফোনে জেনে নেবেন। আর তার সঙ্গে শর্টে আমি একটু বলে দিই, 18, 19, 20 প্রত্যেকবারই প্রত্যেক বছর ইউএসএতে ISAR ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ একটা কনফারেন্স ওরা আয়োজন করে, সেই কনফারেন্সে আমি আমাকে ইনভাইট করা হয়েছে, আমি সেখানে যাব। সেখানে বিভিন্ন ব্যাপারে রিসার্চের কতটা, অ্যাস্ট্রোলজিতে রিসার্চ কতটা ইনভলভ, কতটা অগ্রসর হয়েছে আমরা এক্সচেঞ্জ করি। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসেন, সেখানে আমার একটা 15 মিনিটের একটা লেকচার ডেলিভার করা আছে, সেটা মেনলি জেমোলজির উপরে, জেমস্টোন কীভাবে কাজ করে, জেমস্টোন কীভাবে আমরা বুঝবো, কীভাবে তার কার্যকারিতা সম্বন্ধে বিভিন্ন ব্যাপারে আমি একটা আমার লেকচার দেওয়ার কথা আছে, তো হ্যাঁ একটা স্পিচ দেওয়ার কথা আছে, তো দেখা যাক সেটা আশা করছি যেতে পারবো 18, 19, 20 অক্টোবরে, এখনো দেরি আছে। তো আজকে বলি যে মেনলি আমি যেটা বলেছিলাম যে কোন লগ্ন বা রাশি নিয়ে আমরা সেক্ষেত্রে বলি, আজকে বলবো মীন রাশি বা মীন লগ্ন, সময় খুব কম তাও বলে নি। মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে জাতক জাতিকার তার বৃহস্পতি এই গোচরে এখন কিন্তু ভালো জায়গায় আছে, এবং সেই ক্ষেত্রে বৃহস্পতির জন্য তার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। বৃহস্পতি বর্গোত্তম অর্থাৎ D1 বা D9 বৃহস্পতি কিন্তু ভালো জায়গাতে আছে, অর্থাৎ তার কন্যাতে এই মুহূর্তে আছে এবং সেটা বর্গোত্তম হয়ে বসে আছে। আর মঙ্গল এবং শুক্র রাজযোগ তৈরি করেছে, তো মীন লগ্নের জন্যে মঙ্গল এবং শুক্র যাদের ভাগ্যবতী তুঙ্গ, অর্থাৎ আমাদের এক্ষেত্রে কন্যা লগ্নের ক্ষেত্রেও ভাগ্যবতী শুক্র আমরা জানি খুব তুঙ্গ অবস্থায় বসে আছে, সেক্ষেত্রে মীন লগ্নের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল শুক্র ভালো রাজযোগ তৈরি করবে, অর্থাৎ কর্মের জায়গাটা খারাপ থাকবে না, কর্মের জায়গাটা ভালো থাকবে। কিন্তু আরেকটা বলি, যেটা আমাদের স্ত্রীর জায়গাটা অর্থাৎ পত্নী, তাদের কিন্তু সাপোর্টিভ হবে, কারণ পত্নীর জায়গাটা অর্থাৎ স্যাটার্নে সপ্তমে বসে আছে শনি, সেটা শনি ভালো জায়গাতে বসে আছে আনন্দ স্থানে, তো সেই জায়গাতে বলবো ভালোই থাকবে তার সন্তান বিবাহিত জীবনটা। সাবধান থাকবেন সন্তানের ব্যাপারটা নিয়ে, সন্তান D5 আমাদের পঞ্চম স্থানে, সন্তানের জায়গাতে একটু প্রবলেম আছে, চন্দ্রের সঙ্গে রাহু আছে ট্রানজিশনে, অর্থাৎ মীন লগ্নের জাতকের সন্তান নিয়ে একটু ভালো করে আপনার একটু সাবধান থাকবেন। আর সেই সাবধান থাকার জন্য অবশ্যই টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন, নাটাল চারটা দেখিয়ে নিন, তার সঙ্গে প্রোটেকশনটা নিন, অবশ্যই আপনিও ভালো থাকবেন। এই বলে শেষ করবো অনুষ্ঠান, দাদাকেও বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার দাদা, নমস্কার, নমস্কার, ভালো থাকবেন।